হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে আমার আম্মু রান্না করবে পোলাও আর মাংস, গরুর মাংস। তো আপনাদেরকে পোলাও রেসিপিটা দিব। পোলাও যে এত কিভাবে ঝরঝরে করতে হয় সেটা আপনারা ভালো করে দেখে নেবেন। তো ভালো করে দেখে নিন। আমার আম্মু প্রথমে তেল দিয়ে দিয়েছে, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে, সাথে তেজপাতা। এটাকে ভালো করে নেড়ে নিবে, এবং কি পেঁয়াজটা যেন বেরেস্তা হয়ে যায় ততক্ষণ ভাজতে থাকবে তেলে। এই তো ভাজা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর সাথে আম্মু এখানে এলাচ আর দারচিনিটা দিয়ে দিয়েছে। তো আমি এটা নিতে পারিনি ক্যামেরায়। তো এখানে দিয়ে দেওয়ার পরে বাদ বাকি কাজ সম্পূর্ণ করবে। তারপর এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছে, সাথে আদা বাটাও দিয়ে দেওয়া হয়েছে। এবার এটাকে ভালো করে ভেজে নেওয়া হবে। আপনারা যেভাবে দেখছেন, আর মশলাটাকে ভালো করে ভেজে নেবেন, না হলে পরবর্তীতে মশলার যে কাঁচা গন্ধ সেটা থাকতে পারে। এই তো ভালো করে ভেজে নিচ্ছে। আর পেঁয়াজটাকে বেরেস্তার মতো যে একদম কালো করে ফেলে ওটা করা যাবে না, একটু বাকি থাকতে হবে এরকম ভাবে। তারপরে এই তো পোলাওর চাল ধুয়ে দিয়ে দিয়েছে। এবার এটাকে ভালো করে তেলে ভাজবে আমার আম্মু, আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন। আর আপনারাও পোলাও ভাজার ট্রাই করবেন, তাহলে দেখবেন যে পোলাও ঝরঝরে হবে যেভাবে দেখতে পাচ্ছেন, সুন্দর করে ভাজবে। আর যেভাবে রান্না করছে, এই প্রসেসিং যদি ফলো করেন তাহলে আপনাদের রান্না অনেক বেশি সুন্দর হবে। অনেকেই বলে যে লেবু রস দিতে হয়, অনেকে বলে যে এটা দিতে হয় ওটা দিতে হয়। আসলে রান্নার প্রসেসিং জানলে খুব সুন্দরভাবেই পোলাও আপনারা ঝরঝরেভাবে রান্না করতে পারবেন। এই তো ভাজা শেষ। আর পাশে বড় পাতিলে গরু মাংস রান্না করা হচ্ছিল, প্রায় 5-6 কেজির উপরে। আমি গরুর মাংসটা রান্না করা পুরোপুরি দেখাতে পারিনি। এই তো, তারপর আম্মু এখানে দুধ দিয়ে দিয়েছে, দুধ দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছে, যাতে এটা ভালো মতো সব কিছুর সাথে পৌঁছায়। এই তো, তারপরে আম্মু একটু ফুড কালার দিয়েছে পোলাওতে, আর এরকমভাবে ঠেসে ঠেসে ঢেকে দিয়েছিল। দেখেন আমার আম্মু, তো দেখেন কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ। পোলাওটা যেমন ঝরঝরে হয়েছে, খেতেও তেমন দারুণ লেগেছে। এই তো আপনারা ফাইনাল লুকটা দেখুন। এখন আমার হাজব্যান্ড এই পোলাও আর গরুর মাংস খেয়ে রিভিউ দিবে যে তার কাছে কিরকম লেগেছে, আপনারা দেখতে পাবেন। আর আপনাদেরকে দেখাচ্ছিলাম সাথে যে সালাদ ছিল আর গরুর মাংস ছিল, এটি ছিল আমাদের দুপুরের খাবার। এই যে গরুর মাংসটার লুক ছিল। আপনারা আমার আম্মুর গরু মাংস রান্না করা কে কে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি অবশ্যই আপনাদেরকে গরু মাংসের রেসিপিটাও দিয়ে দিব। আর এই তো পোলাও নিয়ে নিয়েছে খাওয়ার জন্য, আর সাথে গরুর মাংস দিয়ে খাবে এবং জানাবে কিরকম খেতে হলো। আপনারা দেখতে পাচ্ছেন, এই তো সাথে সালাদ নিয়ে নিয়েছে, আর বলতেছে যে এত গরম গরম কিভাবে খাবো। তারপরে মজা করতেছিল। এই তো আমার আম্মু তাকে বেড়ে দিচ্ছে খাওয়ার জন্য, আপনারা দেখতে পাচ্ছেন। সাথেও লেবু নিয়ে নিয়েছে, আর ওই এরকম মাংস দেখে তো ও একটু মুচকি হাসি দিয়েছে। মানে ও আসলে জানতো না যে আমাদের বাসায় কী রান্না হচ্ছে, ও খালি বলতেছিল যে কার বাসে যেন পোলাও রান্না করা হচ্ছে। তো আমি বলতেছিলাম যে হয়তো বা পাশের বাসায়। তো ও দেখে খুব খুশি হয়ে গিয়েছিল। তো দেখতেছেন এই যে বড় নলিটা দিয়ে দিয়েছে, এবার ও খাবে, আপনারা দেখবেন যে ও কীরকম খায় আর খেয়ে কেমন লাগলো। ও আপনাদেরকে এক্সপ্রেশন দিয়ে দেখাবে যে আসলে খেতে কেমন লাগছিল। আর ও খুব লজ্জা পাচ্ছিল ক্যামেরার সামনে এরকম রিভিউ দিতে, আর আমি আসলে কথা বলতে পারতেছি না ঠান্ডার কারণে। যদি আমার কথাটা বুঝতে আপনাদের খুব অসুবিধা হয়ে থাকে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।